আসলে অ্যাকচুয়ালি উপর আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় আপনাদের ভালোবাসায় সাকিব খানকে অল দিক দিয়ে আমি ফলো করি আর আমি মনে করি আমাকে দিয়ে বাংলাদেশে সম্ভব সাকিব খানের লুক চেঞ্জ করা যেমন তুফানে ছিল চুল বড় বড় তুফান আপনারা দেখছেন হলে গিয়ে অনেক সাক্ষাৎ নিয়েছেন এখন আবার যখন ধরৎ ছবির টেলার দেখলাম তো ধরৎ ছবির ট্রেলারটা আমার কাছে এতই ভালো লাগছে যা বলার বাইরে তো ধরতের লুকটা নিয়ে আসলাম আল্লাহর রহমতে আসলে আমার যদি ওরকম টেকা থাকতো আমি শাকিব খানকে একটা প্রাইভেট কার গিফট করতাম কারণ দরদ ছবির টেলার আমার কাছে এতই ভালো লাগছে আর অনন্য মামন্ত মহান পরিচালক ওনার ছবির টেলার ভোজ খলিবেথা দেখাইছে এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় আর আরেকটা কথা বলতে হয় শাকিব খানের মতন নায়ক বাংলাদেশে একশো বছর আর পাওয়া যাবে না যদি শাকিব খানকে আমরা হারায় ফেলাই তা আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা ফাইম মিনিস্টার রাষ্ট্রনায়ক উনিই বর্তমানে শাকিব খানের পাশে একটু সাপোর্ট দেওয়া উচিত নয়তো তো শাকিব খানকে যে কোনো মূর্তে মেরা ফেলবো এক দ্বিতীয়ত হচ্ছে সাকিব খান বাসা ছাড়া বাসার বাইরের খাবার যে না খায় খাইল সাকিব খানের যে বডিগার্ড সবুজ সবুজকে দিয়ে চেকিং করে খাওয়া উচিত তুমি আগে খাও মরলে তুমি মরবা পরে আমি তো আমি মনে করি শাকিব খানের এই মুহূর্তে অনেক নিরাপত্তা প্রয়োজন না তো শাকিব খানের মায়েরা ভালো বসান মতন আমরা চাই না সাকিব খানটা হারাইতে বাংলাদেশে অনেক পরিচালক প্রযোজক আছে নিজেরা নায়ক হইতে পারে না কিন্তু শাকিব খানের বদনাম গায় তুমি তো ট্যাকার অভাব নেই আমার প্রশ্ন তোমরা হিরো হও নায়ক হও কিন্তু পারবো না তো বাংলাদেশের বিশ কোটি মানুষ সাকিব খানকে ভালোবাসে কিছু লোক আসে এফ তারাই সাকিব খানের বদনাম করে যারা সাকিব খানকে দেখতে পারে না প্রতিহিংসার কারণে তো আশা করি শাকিব খান এগিয়ে গেছে এগিয়ে যাবে তাকে কেউ ধরে রাখতে পারবে না আমি মনে করি সাকিব খানকে এই কারণে মেরা ফেলাইব শাকিব খানকে ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অচল অন্য অন্য নায়ক উঠতে পারে না অন্য অন্য নায়কের ছবি চলে না যেমন বাংলাদেশের এমপি মন্ত্রী ছেলেরাও যদি ছবি বানায় নায়ক হিসাবে তাদের ছবি চলবে না কারণ তাদেরকে চিনে না আর প্রতিহিংসারা বেশি শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র বেশি যে কোনো মুহূর্তে শাকিব খানকে মেরা ফলাইব এই মুহূর্তে আমি মনে করি শাকিব খানের পাশে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একটু সাপোর্ট দিলে শাকিব খান নিরাপদ পাবে একটা কথাই বলতে চাই যারা শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছে উপর আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে হেদায়েত নসিব করে দেলা রোশন জন্টু ইব্বাল ভাই এদের মনে হচ্ছে প্রতিহিংসা এই প্রতিহিংসার কারণে তারা এগিয়ে যেতে পারতেছে না যেমন আমি বলতে পারি আজকে আমি ডাকা সরে একশো টাকা নিয়ে আসছি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি অনেকে আমার ভাইবার যারা আছে কী জাহিদ খান একশো টাকা নিয়ে আজকে ভালো পর্যায়ে চলতে আসে সবই তো আল্লাহর রহমত তো যারা ষড়যন্ত্র করে তারা পিছনে থাকে এগিয়ে আসতে পারেন আমি দেখেছি আর শাকিব খানের যারা বিরোধীটা ষড়যন্ত্র করছে চাঁদপুরে সেলিম খান দেখেন সেলিম খান হারাই গেছে সাপলা মিডিয়ার কর্ণদার তো যারাই ষড়যন্ত্র করছে তারাই হারাই গেছে আর আমার প্রত্যাশা আল্লাপাক যদি কোনো সময় আমাকে ওরকম টেকা দেয় আমি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবো ইনশাল্লা আল্লাহ আমি আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে এটা আপনার একটু বিপক্ষেও যেতে পারে সেটা হচ্ছে যে আপনি আমি দেখেছি যে আপনি সাহিব খানের প্রত্যেকটা লুক আপনি হচ্ছে নেন সাহিব খান কখনও যদি সিনেমা যদি করে যে তার মাথা হচ্ছে ন্যাড়া আপনি কি সে লুক নিতে পারবেন অবশ্যই সাকিব খান যদি ন্যাড়া ছবি করে মাইনামের সুলতান করছিল তখন আমি চুল ফালাই দিছি আবার এক মাসের ভিতরে চুল তৈরি করে ফেলাইছি তো যে যাকে ভালোবাসে তার সাপোর্ট সবসময় বলবে যেমন আমার জন্য অনেক মেয়েরা পাগল আমি সুদর্শন আমি দেখতো সুদর্শন দেখতে শাকিব খানের মতন চোখের চাওয়ানি মায়াবি ঠোঁট লাল মায়াবী চেহারা আমার জন্য শত শত মেয়েরা পাগল কিন্তু আমি কোনো মেয়েকে পাত্তা দিচ্ছি না কারণ হচ্ছে শহরে যে মেয়ে আমাকে বাড়ি লিখে দিবে আমি তাকে লাইফ পার্টনার বানাবো